কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যারাই আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমি নিজে আপনাদেরকে অল্প সময়ের মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পবিত্র জোহরের নামাজ প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিব আমরা অনেকে আছি সহি শুদ্ধ ভাবে এই পবিত্র জোহরের নামাজ পড়তে পারি না দর্শক আজকে আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ খুব সহজ ভাবে ভেঙ্গে ভেঙ্গে দেখিয়ে দিব পবিত্র জোহরের সবার শুরুতে যেই সুন্নতে মুয়াক্কাদা নামাজ অর্থাৎ চার রাকাত অতঃপর চার রাকাত ফরজ নামাজ তারপরে দুই রাকাত সুন্নত নামাজ সবার শেষে দুই রাকাত নফল নামাজ এই হচ্ছে পবিত্র জোহরের সম্পূর্ণ ১২ রাকাত নামাজ যদি আপনারা এই ভিডিওটি যদি দেখেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ১২ রাকাত এই পবিত্র জোহরের নামাজটি আপনারা শিখতে পারবেন তো দর্শক চলুন আমরা ভিডিওটি লম্বা না করে সবার শুরুতে যেহেতু পবিত্র জোহরের চার রাকাত সুন্নত নামাজ পড়তো এই জন্য আমরা সবার শুরুতেই পবিত্র জোহরের চার রাকাত সুন্নত মুয়াক্কাদা নামাজটি শিখব অতঃপর আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ জোহরের নামাজটি আমরা সম্পূর্ণ করিব পবিত্র জোহরের নামাজের সবার শুরুতে কিন্তু পবিত্র জোহরের চার রাকাত সুন্নত নামাজ পড়তে হয় এখনই আমি আপনাদেরকে পবিত্র জোহরের চার রাকাত সুন্নত নামাজটি প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিব তো সর্বপ্রথমে আমরা জায়নামাজের উপরে দাঁড়াবো তারপরে আমরা জায়নামাজের দোয়া পড়ব যারা পারেন পড়বেন যারা না পারেন কোনো সমস্যা নাই ইন্নি ওয়া জাহাতু ওয়া জিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন অতঃপর আমরা পবিত্র জোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত করব নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই সালাতি জোহরি সুন্নাত যেহেতু সুন্নত নামাজ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি অতঃপর আমরা নিয়ত বাঁধব আল্লাহু আকবার এইভাবে নিয়ত বাঁধবেন তো নিয়ত বাঁধার পর সর্বপ্রথমে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো সূরা পড়তে পারেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এই তাসবি নিম্নে তিনবার পড়বেন যদি মনে হচ্ছে পাঁচবার সাতবার পড়তে পারবেন এবং আমাদের কোনি থাকবে উপর হয়ে এভাবে মহিলাদের মতন থাকবে না উপর হয়ে থাকবে আল্লাহু আকবার এখন আমরা বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনার রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم প্রথম রাকাত আমরা যে সূরা পড়ছি ওই সূরা থেকে দ্বিতীয় রাকাতে একটু ছোট সূরা পড়তে হবে إن
إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. আমাদের পিঠ থাকবে একদম সমান শটান থাকবে. سمع الله لمن حمدا ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. ربي اغفر لي وارحمني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. এখন আমরা শুধু তাশাহুদ পরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান-নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ السلام علينا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله. الله أكبر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. درشك بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. ربي اغفر لي وارحمني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. درشك এখন আমরা রুকু সেজদা করে শেষ বৈঠকের জন্য বসে যাব. আল্লাহু আকবার. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. ربي اغفر لي وارحمني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. درشك এখন আমরা তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ার মাধ্যমে এই নামাজটি আমরা সম্পূর্ণ করব. সর্বপ্রথমে আমরা তাশাহুদ পড়ব.
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দর্শক আমাদের এই পবিত্র জোহরের সুন্নত নামাজটি শেষ তো দর্শক চলুন আমরা ভিডিওটি লমানা করে এই পবিত্র জোহরের ফরজ নামাজটি আমরা শিখিনি তার পূর্বে আমি আরেকটা কথা বলি নি দর্শক এই পবিত্র জোহরের নামাজটি আপনারা পবিত্র কোরআন শরীফের যেই কোনো সূরাতে করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এবং এই পবিত্র জোহরের নামাজের নিয়ত আরবি প্লাস বাংলা নিয়ত নামাজের শুরুতে আমি বলে দেব এই দুইটা নিয়ত থেকে যেই কোনো একটা নিয়ত করলে আপনাদের হয়ে যাবে সর্বপ্রথমে আমরা পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত করব যারা আরবিতে করতে চান নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা أربعة ركعتي صلاة الظهر جهت فرض نماز فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر আপনার অনেকে আছেন যে পবিত্র জোহরের ফরজ নামাজের নিয়ত আরবিতে করতে পারেন না আপনারা সহজভাবে বাংলাতে নিয়তটি করবেন এইভাবে আমি কেবলমাত্র হইয়া পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজ যদি আপনি ইমাম সাহেবের পিছনে যদি আদায় করেন পবিত্র জোহরের ফরজ নামাজ তাহলে এই ইমাম সাহেবের পিছনে পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি অতঃপর আপনারা নিজের মতন করে আমি বলে নিচ্ছি আবারো নিজের মতন করে আপনারা যে কোনো ভাবে আপনারা বাংলাতে নিয়ত করতে পারবেন অতঃপর আমরা নিয়ত বাঁধবো الله أكبر এইভাবে নিয়ত বাদার পর সর্বপ্রথমে সানা পড়বেন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم দর্শক আমি একটা কথা বলে নেই এই পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা আছে অতএব আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তৃতীয় রাকাতের মধ্যে কিন্তু সেই ভিন্নতাটা কি আছে তো যেহেতু আমাদের সূরাতুল ফাতিহা শেষ এখন আপনারা যে কোনো একটা সহজ একটা সূরা পড়বেন কেননা যে কোনো সূরা দিয়ে আপনারা এই পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়তে পারবেন بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم এই তাসবি নিম্নে তিনবার পড়বেন যদি মনে চায় পাঁচবার সাতবার নয়বার আপনারা এগারোবার পর্যন্ত কে তাসবি পড়তে পারবেন এবং শটান থাকবে পিঠ থাকবে কি একদম শটান সামি আল্লাহু লিমান হামিদা
ربنا لك الحمد এখন আমরা সরাসরি সিজদাতে চলে যাব الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى এই তাসবি নিম্নে তিনবার পড়বেন যদি মনে চায় পাঁচবার সাতবার পড়তে পারবেন দর্শক আরেকটা বিষয় হচ্ছে এই যে কোণি আছেন আমাদের এই মহিলারা কিন্তু কোণি রাখবেন মিলাইয়া আর পুরুষরা কোণি থাকবে কি উপর ফাঁকা থাকবে ঠিক আছে الله اكبر رب اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى এই তাসবিগুলো আস্তে আস্তে সুন্দর করে পড়বেন ধীরে সুস্থ ভাবে ঠিক আছে الله اكبر এখন দ্বিতীয় রাকাত শুরু হইল بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এখন আমরা রুকু সেজদা করে দ্বিতীয় বৈঠকের জন্য বসে আবার তৃতীয় রাকাতের জন্য কি আবার দাঁড়িয়ে যাব অতএব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখন আমরা রুকুতে যাব আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এই যে আমাদের দুই পা ডাইন পা এবং বাম পা থাকবে সোজা শটান পশ্চিম দিক হয়ে থাকবে ঠিক আছে কোনো আপনার উত্তর দক্ষিণ দিকে কি এইভাবে মুখ করা যাবে না পাও ঠিক আছে سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله إخوان عمرا তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার এখন আমি যে বলছিলাম যে একটু ভিন্নতা আছে ফরজ নামাজের ক্ষেত্রে তো সেই ভিন্নতাটা হচ্ছে যে আপনারা ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম দুই রাকাতে সূরা মিলাইবেন অপর দুই রাকাতে লাস্টে দুই রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়বেন অন্য আর কোনো সূরা পড়বেন না আপনারা অনেকে আছেন সূরাতুল ফাতিহা সহি শুদ্ধভাবে পড়তে পারেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নামাজ যদি আপনি যদি কবুল করাইতে চান যদি সহি শুদ্ধভাবে যদি নামাজ পড়তে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার সহি শুদ্ধভাবে এই কোরআন তিলাওয়াত করতে হবে এই জন্য আমি বলবো আমি যেভাবে তিলাওয়াত করি অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার মতন এই তিলাওয়াত করার জন্য এখন আপনারা শুধু 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 সূরাতুল ফাতিহা পড়বেন তবে মনে রাখবেন কোরআন তিলাওয়াত করার পূর্বে অবশ্যই আপনারা বিসমিল্লাহ বইলে সূরাতুল ফাতিহা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম অনেকে বলে কি আলে হামদু এটা হবে আলহামদু ঠিক আছে অনেক ভুল আছে একটু খেয়াল করেন আপনারা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এখন আমরা রুকু সাজদা করে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাব দেখেন আমি কিভাবে রুকু সাজদাগুলো দেই আল্লাহু আকবার শটান পিঠ শটান রাখতে হবে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ শিনা শটান হয়ে দাঁড়াইতে হবে আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এখন আমরা রুকু সাজদা করে শেষ মানে শেষ বৈঠকের জন্য বসে যাব আল্লাহু আকবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এখন আপনারা তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসরার পরের মাধ্যমে এই নামাজটিকে আমরা সম্পূর্ণ করব التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দর্শক আমি যেভাবে এই পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়েছি অবশ্যই আপনারা আমি যে নিয়মে পড়ছি আপনারা এই পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজ একই নিয়মে পড়বেন তবে হ্যাঁ মনে রাখতে হবে তৃতীয় রাকাতের মধ্যে শুধু সুরাতুল ফাতিহা এবং চতুর্থ রাকাতের মধ্যে একই নিয়ম শুধু সুরাতুল ফাতিহা পড়বেন অন্য আর কোনো সুরা পড়বেন না তবে হ্যাঁ প্রথম রাকাতে সুরাতুল ফাতিহা পড়ার পরে অবশ্যই আপনারা যে কোনো সুরা মিলাবেন পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়ার পরে কিন্তু এই পবিত্র জোহরের দুই রাকাত সুন্নত নামাজ পড়তে হয় আমরা অনেকে আছি সঠিক নিয়মে এই পবিত্র জোহরের দুই রাকাত সুন্নত নামাজ পড়তে পারি না এখনই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে সহি শুদ্ধভাবে দেখিয়ে দেবো পবিত্র
পবিত্র জোহরের সুন্নত নামাজ কিভাবে পড়বেন। তো দর্শক চলুন আমরা ভিডিওটি মানা করে পবিত্র জোহরের দুই রাকাত সুন্নত নামাজটি আমরা শিখে নেই। সর্বপ্রথমে আমরা পবিত্র জোহরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত করব। নাওয়াইত ওয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতি জোহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم التسبيح নিম্নে তিনবার পড়বেন যদি মনে চায় আপনারা পাঁচবার সাতবার পড়তে পারবেন سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এখন আমরা তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ার মাধ্যমে এই নামাজটি আমরা সম্পূর্ণ করব। সর্বপ্রথমে আমরা তাশাহুদ পড়ব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহিস সালিহিন
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দর্শক আমাদের এই নামাজটি শেষ আমি যেভাবে এই তওবার নামাজ পড়ছি সেম চেষ্টা করবেন এইভাবেই এই তওবার গুনাহ মাফের নামাজটি পড়ার জন্য তবে হ্যাঁ এই নামাজটি যখন পড়বেন দুনিয়ার কোনো খেয়াল দেয়াল মনের মধ্যে আনা যাবে না একই সাথে মহাব্বতের সাথে এই নামাজটি পড়তে হবে